হ্যালো এভরিয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা তোমাদেরকে যে 5টা প্রশ্ন করাবো, আজকে আমাদের 22 নম্বর ভিডিও। আমরা প্রতিদিন তোমাদেরকে সকালে 5টা করে গুরুত্বপূর্ণ অংকে সমাধান করাই, যেগুলো আমাদের কিন্তু এক্সামে এসেছে বা আসবে এই ধরনের প্রশ্নগুলো, এবং ট্রিক্স এর মাধ্যমে সমাধান করিয়ে থাকি। সেজন্য যারা আগের ভিডিও গুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। প্রতিদিন সকালে এই 5টা করে অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কি হবে তোমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, আজকে 22 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা 5টা প্রশ্ন তোমাদেরকে যেগুলো সমাধান করাবো, চলো সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো প্রশ্নগুলো আমাদের কি কি রয়েছে। আমাদের রয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টা প্রশ্ন করাবো। সবকটা লাভ ক্ষতি থেকে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নগুলো আজকে আমরা তোমাদেরকে সমাধান করাবো, আর প্রত্যেকটা ট্রিকের মাধ্যমে তোমাদেরকে সমাধান করাবো। সেই জন্য ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। তো দেখো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রতিদিনের এই প্রশ্নগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে। আর তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হয়ে নেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, আর যারা সুবীর দাসের অঙ্কের প্রিপারেশন করো, যারা সুবীর দাসের, তাদের জন্য আমরা কি করেছি, তাদের জন্য আমরা কিন্তু প্রশ্নের সমাধান করিয়ে থাকি, সেটা অবশ্যই কিন্তু প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, সুবীর দাসের আমাদের আর একটা চ্যানেলের লিঙ্ক রয়েছে, আমি নিচে দিয়ে দেবো। ওই চ্যানেলে আমাদের প্রতিদিন 10টা করে আমরা সুবীর দাসের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ করাতে থাকি। ঠিক আছে, তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে। তো আমাদের দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে, একজন দোকানদার একই দামে দুটি ক্যামেরা কেনেন, সেম দামে দুটো ক্যামেরা কিনেছে। ঠিক আছে, তিনি একটি ক্যামেরা 18% লাভে এবং অন্যটি প্রথমটির বিক্রয় মূল্যের চেয়ে 10% কম দামে বিক্রি করেন, তার মোট লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা বের করতে বলা হয়েছে। কি করে করবে এই ধরনের প্রশ্ন? বলা হয়েছে দুটো আমাদের ক্যামেরা কিনেছে সেম একই দামে, অর্থাৎ দুটো কস্ট প্রাইস আমাদের কি রয়েছে, সেম রয়েছে। ঠিক আছে, কস্ট প্রাইস কোনো চেঞ্জ হয়নি, কস্ট প্রাইস সেম রয়েছে দুটো। এখন কি করেছে, সে প্রথম ক্যামেরা, তিনি একটি ক্যামেরা 18% লাভে এবং অন্যটি প্রথমটির যত টাকা বিক্রি করেছে তার থেকে 10% কম দামে বিক্রি করেছে। ঠিক আছে, কেউ আবার ওইটাকে 8% লাভে ভেবে দেবে। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম ক্যামেরাটা যেটা রয়েছে সেটা হলো 100 টাকা, সে কি করেছে, আচ্ছা অন্য কালি নিয়ে নিই, হম তাহলে বুঝতে প্রবলেম হবে। আমি ধরে নিলাম যে প্রথম যে ক্যামেরাটা রয়েছে সেই দুটো ক্যামেরা যেটা কিনেছে, আমি ধরলাম প্রত্যেকটা সে 100 টাকা করে কিনেছে, প্রথমটা 100 টাকা দিয়ে কিনেছে, দ্বিতীয়টাও আমাদের 100 টাকা দিয়ে কিনেছে। তাহলে প্রথমটা সে কি 18% লাভে বিক্রি করে, মানে জিনিসটাকে বিক্রি করেছে কত, 118 টাকা। দ্বিতীয়টা কি করেছে, এই 118 থেকে 10% কম দামে বিক্রি করেছে, যত দামে বিক্রি করেছে। প্রথমটা বিক্রি করেছে কত, বিক্রি করার মানে কি এসপি, তাই তো, বিক্রয় মূল্য। আর এটা হলো সিপি, দুটোরই সিপি ক্রয় মূল্য। তাহলে দ্বিতীয়টা সে কত টাকায় বিক্রি করেছে, তুমি বলবে কি, সে দ্বিতীয়টা বিক্রি করেছে এই 118 টাকা যেটা রয়েছে তার থেকে 10% কম দামে। তার মানে আমি বলতে পারি এইটা দ্বিতীয়টা বিক্রি করেছে আমাদের 118 টাকা এর 90/100 এত টাকায়, তাই তো। তার মানেই তো সেটা 100 টাকার মধ্যে 90 টাকায় বিক্রি করেছে, মানে 118। বা তুমি এমন করতে পারো 10% বের করে সেটা মাইনাস করে দিতে পারো 118 এটা থেকে, তাহলে আমি শূন্য শূন্য কেটে যায়, এটা আমাদের কত হয়ে যায়, এটা আমাদের 8, 9, 72, 2, 7, 7, 9, 1, 9, 7, 16, 6, 7, 1, 9, 1, 9, 10, তাহলে এইটা আর 0.1 ঘর পড়ে, তার মানে 106 টাকা। সে কত টাকায় বিক্রি করেছে, সে সেটাকে বিক্রি করেছে 106.20 টাকা বিক্রি করেছে দ্বিতীয়টাকে। এখন বলা হয়েছে তার মোট যা হয়েছে, মোট লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি প্রথমটা বিক্রি করেছে 118 টাকায়, দ্বিতীয়টা বিক্রি করেছে 106.2 টাকায়, এত টাকায়। তাহলে তার কতটা লাভ বা ক্ষতি হয়েছে, টোটাল কত টাকায় বিক্রি করেছে, 118 আর 106, 6.2, তাহলে টোটাল বিক্রি করেছে 0.2, আর এইদিকে 218 হচ্ছে 24 টাকা, 224.20 টাকা বিক্রি করেছে। কিনেছে কত টাকা দিয়ে, এইটা 100 টাকা এবং এইটা 100 টাকা সেম দামে, 100 টাকা 100 টাকা করে সে কিনেছে, তাই তো। তাহলে কিনেছে 200 টাকা দিয়ে আর লাভ করেছে কত টাকা, বিক্রি করেছে 224.2 টাকা, তার মানে সে 200 টাকা দিয়ে কিনে লাভ করেছে কত, 24 টাকা 20 পয়সা। তাহলে 100-তে কত বের করলে আমাদের হয়ে যাবে,
এটা কি হবে? লাভ, তাই তো? এটা লাভ হচ্ছে, কারণ সে বেশি দামে বিক্রি করেছে, তাহলে শূন্য 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 কেটে যায়। কেটে গেলে আমাদের, যদি এটাকে আমরা করে দিই, 2 দিয়ে কাটলে আমাদের 12 দুগুণে 24 পয়েন্ট হবে, 12 12.1% এটা অ্যান্সার হয়ে যাবে। 12.1% লাভ কোনটা আছে? এ যেটা রয়েছে, এ অ্যান্সার হয়ে গেল। দেখো করলাম একটুখানি, আমি অনেকক্ষণ ধরে বললাম, তোমাদের বিষয়টা বোঝালাম বলে মনে হলো অনেকটা বড়, কিন্তু করলাম কোনটুকু? দেখো এইটুকুই, দুটোর 100 100 দাম ধরলাম, এটা 118 টাকা বিক্রি করেছে, দ্বিতীয়টা এর থেকে 10% কম, মানে দ্বিতীয়টা বিক্রি করেছে 106 টাকায়। টোটাল দুটো 224.2 টাকায় বিক্রি করেছে, মানে 24 টাকা, 200 টাকা দিয়ে কিনে 224.24 টাকা 20 পয়সা লাভ করেছে। 200 টাকায় লাভ করে 224.20 টাকায় 20 পয়সা 100 টাকায় কত বের করলে লাভের পার্সেন্টেজ বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো চলে যাই। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে 240 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, প্রবন্ধটি তাকে কত দামে বিক্রি করতে হবে যাতে 20% তার লাভ হয় সেটার জন্য? তার মানে আমি কি বলেছি, 240 টাকায় যখন সে বিক্রি করে তখন তার কত হয়? 10% ক্ষতি হয়, তাই তো? 10% ক্ষতি হয়, তার মানে আমরা বলতে পারি যে জিনিসটা 240 টাকা বিক্রি করেছে, যদি তার মানে যদি জিনিসটার দাম 100 টাকা হয়ে থাকে, তার 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হওয়া মানে সে বিক্রি করেছে কত? 90/100, এক্স এর 90/100 এত টাকা বিক্রি করেছে। এটা কার সঙ্গে সমান? এই 240 টাকার সঙ্গে সমান, তাই তো? যদি আমি ধরলাম জিনিসটার দাম হলো 100 টাকা, সে কি হয়েছে? 10% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা দাম হলে সে বিক্রি করেছে 90 টাকায়, মানে এক্স এর 90/100 এত টাকায় সে বিক্রি করেছে, কিন্তু এটা কার সঙ্গে সমান? সে টাকাটা বলা হয়েছে 240-এর সঙ্গে সমান, তার মানে এক্স এর 90/100 ইজ ইকুয়াল টু 240। ঠিক আছে, তাহলে এখানে এখানে কেটে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসবে? এক্স এর ভ্যালু চলে আসবে 224/9, 224/9। এটা যদি কাটি, 3 দিয়ে কাটলে নিচে 3 আসবে, আর এটা 3 দিয়ে কাটলে 800 আসবে, তার মানে এটা চলে এলো 800/3 টাকায় সে কি করেছে? জিনিসটা কিনেছে। এখন বলা হচ্ছে তাকে যদি 20% লাভ করতে হয় তাহলে কত টাকায় তাকে বিক্রি করতে হবে? তুমি বলবে কি, এখন জিনিসটার দাম আমরা পেয়ে গেছি, দামটা কত পেয়েছি আমরা? 800/3 টাকা। এখন যদি তাকে 20% লাভ করতে হয় মানে তাকে বিক্রি করতে হবে কত? 100 টাকায় কিনলে 120 টাকায়, তার মানে তাকে বিক্রি করতে হবে এই জিনিসটা কত? এই 800/3 যেটা রয়েছে তার 120% দামে, তার মানে 120/100 এত দামে তাকে বিক্রি করতে হবে। তাহলে শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য কাটলো, 3 দিয়ে এটাকে কাটলে 4 এ 0, 4 আটা 32, অর্থাৎ 320 টাকা আছে অ্যান্সার। দেখো তো 4 নম্বর যেটা রয়েছে এটা অ্যান্সার আমাদের হয়ে গেল, সেই জিনিসটাকে 20% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? 320 টাকা। বুঝতে পারলে তো? এক্সট্রা দাম ধরে এক্সট্রা 90%, মানে 240 দেওয়া আছে, আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আমাদের টাকাটা বেরিয়ে গেল 800/3। এখন ওইটার 120% লাভ মানে ওইটার 120% বের করে দিলাম। 120% মানে কি? 800/3 এর 120% মানে 120/100, কেটে গিয়ে 320 টাকা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে চলে যাই। কারো যদি কোনো প্রশ্নে প্রবলেম হয়, স্ক্রিনশট নেবে, সেই প্রশ্নটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিখে পাঠাবে, স্ক্রিনশটটা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা, বা আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তোমরা ওইখানে লিখে পাঠাবে যে কি প্রবলেম হয়েছে তোমাদের। আমরা নেক্সট যখন ভিডিওর দিকে আসবো, ডাউট ক্লিয়ারিং এ, সে সময় তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেওয়া কি আছে? একজন দোকানদার তার পণ্যের বিক্রয় মূল্য এমন ভাবে চিহ্নিত করেছেন যে 10% ছাড় দেওয়ার পরে তার 17% লাভ হয়, তাহলে খরচ মূল্যের কত শতাংশ উপরে চিহ্নিত মূল্য করা হয়েছিল? মানে তার খরচ মূল্য মানে তার কেনা দাম, ঠিক আছে, কেনা দামের থেকে ক্রয় মূল্যের থেকে কত বেশি তার মানে চিহ্নিত মূল্যটা বা মার্ক প্রাইসটা করা হয়েছিল। কি করে করব প্রশ্নটা? 3টি জিনিস এখানে রয়েছে, একটা হলো মার্ক প্রাইস বা আমাদের যেটাকে বলি আমরা চিহ্নিত মূল্য, একটা কস্ট প্রাইস বা আমাদের যেটা হলো ক্রয় মূল্য। ঠিক আছে, আমি এইভাবে এমপিসিপি এইভাবে লিখছি, আর এসপি সেলিং প্রাইস বা আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, আমি আবার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, চিহ্নিত মূল্য লিখলাম না, এমপিসিপি এসপি লিখে দিলাম। সিপি মানে কি? এটা ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, আর এমপি মানে মার্ক প্রাইস বা আমাদের চিহ্নিত মূল্য। বলা হয়েছে কি, সে হলো এমন ভাবে চিহ্নিত করেছে 10% ছাড় দেওয়ার পরে তার 17% লাভ হয়। ঠিক আছে, 10% ছাড় দেওয়ার পরে তার 17% লাভ হয়, তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে জিনিসটা যদি সে 100 টাকা কত 17% লাভ হয়, মানে
জিনিসটার দাম যদি তার 100 টাকা হয়, সে সেটা বিক্রি করেছে কত? 17% লাভে। মানে হলো সে বিক্রি করেছে হলো 17% লাভে, তাই তো? মানে 117 টাকায় বিক্রি করেছে। এই কেসটা কখন ঘটেছে তুমি বলো তো? আমি বলতে পারি যে তার বিক্রয় মূল্য যেটা রয়েছে, বিক্রয় মূল্য, বিক্রয় না, চিহ্নিত মূল্য যেটা রয়েছে, সেটা 10% ছাড় দেওয়ার পরে এই কেসটা আমাদের ঘটেছে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে তার মার্কেট প্রাইস যদি 100 হতো, দেখো দুটো 100 লিখছে বলে কেউ কনফিউজ হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে সে জিনিসটাকে বিক্রি করতো কত টাকায়? তুমি বলবে 10% ছাড় দিত, অর্থাৎ জিনিসটাকে সে বিক্রি করতে হলো কত? 90 টাকায়। আমি যখন 10% ছাড় দিত 90 টাকায়, তখন আমি কি বলতে পারি, তার মানে বিক্রি করতো কত? সে 90 টাকায়। কিন্তু যখন আমি আবার সিপি কে 100 ধরছি, তখন দেখছি যে 17% লাভ, মানে 117। এই দুটোই কি? দুটোই আমাদের সমান, অর্থাৎ আমাদের বলা হয়েছে 90 এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের? 117, তাই তো? মার্কেট প্রাইস এর সাপেক্ষে যখন তুলনা করছি, এটা 100 হলে এটা কত? 10% ছাড় দেওয়া মানে 90 টাকায় বিক্রি করছি। কিন্তু আবার যদি উল্টো হয় যে কস্ট প্রাইস 100 হয়, তাহলে সে বিক্রি করছে কত? 117 টাকায়। বিক্রি তো করছে নির্দিষ্ট একটা দামে, মানে এই 90 এর ভ্যালুই হলো 117। তাহলে এই 100-র ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে? 100-র ভ্যালুটা হয়ে যাবে আমাদের 117/90×100। আর এটা যদি আমরা করে দিই কত হয়ে যায়? 0 0 কেটে যায়, 9 দিয়ে আমাদের কাটলে 9 1 9, 3 9 7, অর্থাৎ 130 টাকা। তার মানে তুমি কি বলবে? তুমি বলবে যে সে জিনিসটাকে কত টাকায় করেছিল? সে জিনিসটা 90-এর ভ্যালু, 100-এর ভ্যালু কত বেড়েছে? 130। তার মানে সে জিনিসটা অ্যাকচুয়ালি সে কত দাম ছিল? কত? 130 টাকা। তার মানে আমি বলতে পারি কি, এখন যদি কস্ট প্রাইসের সঙ্গে তুলনা করি, যে যখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা, তখন আমাদের মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য কত? 130 টাকা। তার মানে সে কত টাকা বেশি লিখে ফেলেছিল? সে 100 টাকায় 30 টাকা, মানে 30% বেশি দামে সে লিখে রেখেছিল। কত পার্সেন্ট? 30%। অর্থাৎ অ্যান্সার 3 নম্বর যেটা রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কারোর যদি এই প্রশ্নটা এইভাবে বুঝে যাও না, এই প্রশ্ন তোমাদের আর 1 সেকেন্ডও লাগবে না এই প্রশ্ন সমাধান করতে, এর পরে যখন করবে। এবার দুটো 100 দেখে অনেকের প্রবলেম হতে পারে, যে আমি একবার এখানে 100 ধরেছি, এই 100, তাহলে এই 100টা আমার কি করে, এই 100টাই বেরোলো, এইটা কেন বেরোলো না? দেখো আমি তুলনা করেছি, 90-এর ভ্যালু যদি 117 হয়, তাহলে 100-র ভ্যালু কত? প্রথমে 90, 90 মানে হলো 117, তাহলে 100 মানে কত? ঠিক আছে, এইভাবে 90, 90, 117, তো আমি তো এইভাবে বলতে পারি না, 90-এর ভ্যালু 117 হলো, এই 100-র ভ্যালু কত? আমার এইটা আসছে না, কারণ এই 90টা কি, 90টা আমরা আমাদের মার্কেট প্রাইস বা চিহ্নিত মূল্যের সাপেক্ষে বের করেছিলাম। 90-এর ভ্যালু যদি 117 হয়, 100-এর ভ্যালু কত? 130 এলো। তাহলে কস্ট প্রাইস আমার যখন, তুমি এটাকে এক্স ধরেও করতে পারতে, ঠিক আছে? যদি কারোর এই জায়গায় প্রবলেম হয় বুঝতে, তারা তারা এইভাবেও করতে পারো, যে আমি এটা কত হলো সেলিং প্রাইস? 117। যদি কারোর এই জায়গাটা প্রবলেম হয়, ঠিক আছে, বুঝতে, তাহলে তারা কি করবে? তারা বলবে মার্কেট প্রাইসটা আমি ধরে নিলাম 1 টাকা, আমি আলাদা করে এক্স এর 90% কত ধরেছে? 90/100, এইটা ইজ ইকুয়াল টু হলো আমাদের কত? 117 টাকা। এইখান থেকে তুমি করে দিলে আমাদের কত হয়ে যায়? 1 3, অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যায় আমাদের 130। ডাইরেক্ট এই 130 বেরিয়ে যায়, তাহলে 100, আর এটা 130 হলে 30%, ঠিক আছে? এইভাবে করতে পারো, বা দুটো 100 ধরেও করতে পারো, যেটা সুবিধা মনে হবে। কারোর যদি এই প্রশ্ন নতুন করে থাকো, তাদের একটু প্রবলেম হতে পারে, কমেন্টে জানিয়ে দেবে যার প্রবলেম হবে, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? একজন ব্যক্তি 99 টাকায় দুটি জিনিস বিক্রি করে, ঠিক আছে? বলা হয়েছে কি, একটিতে তিনি 10% লাভ করেন এবং অন্যটিতে 10% ক্ষতি করেন, তাহলে পুরো লেনদেনে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো যখন দুটি জিনিস, এক ব্যক্তি 99 টাকায় দুটি জিনিস বিক্রি করছে, দুটো জিনিস হলো 99 টাকা করে বিক্রি করছে, মানে সেম আমাদের যেটা রয়েছে প্রশ্নটা, একটুখানি একটা টাইপিং এ মিস্টেক হয়েছে। এক ব্যক্তি 99 টাকা টাকায় প্রতিটি প্রতিটি 99 টাকায় দুটি জিনিস বিক্রি করে, মানে প্রত্যেকটার দাম হলো কত? 99 টাকা, এটা হবে, ঠিক আছে? প্রতিটি 99 টাকায়, মানে দুটো জিনিস বিক্রি করছে প্রত্যেকটি 99 টাকায়। তখন বলা হয়েছে একটাতে 10% লাভ করে, অন্যটাতে 10% ক্ষতি করে, তাহলে কি, মানে দুটো জিনিসেরই দাম 99 টাকা, 99 টাকা করে, ঠিক আছে? টোটাল 99 টাকা না, দুটো জিনিস সে বিক্রি করেছে প্রত্যেকটার দাম 99 টাকা করে। হ্যাঁ, এখন বলা হয়েছে কি, যে একটাতে 10% লাভ করছে, একটা 10% ক্ষতি করছে। যখন আমাদের দুটো সেম দামে বিক্রি করে না, তখন যদি আমাদের সেম পরিমাণ লাভ, সেম পরিমাণ ক্ষতি করে, তা
একটা আমরা সূত্র কি শিখেছিলাম মনে রাখবে, বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু কেউ আবার ক্রয় করার ক্ষেত্রে এটা বের করো না। যখন সেম দামে দুটো জিনিস বিক্রি করে সেই ক্ষেত্রে আমাদের যদি সেম পরিমাণ লাভ আর ক্ষতি করে তাহলে সব সময় কি হয়, ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। এবার ক্ষতির পার্সেন্টেজটা কত হয় তুমি বলছো? এই যে ক্ষতিটা হচ্ছে সেটা হয় কি, এই যে যত পার্সেন্ট করে লাভ বা ক্ষতি হচ্ছে সেটা করো 10 বাই আমাদের কি হয়ে যাবে, এই যে 10 রয়েছে 10² বাই 100, কি হয়, 10² বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, এখানে 10 আছে বলে 10² করলাম, এখানে যদি 5 থাকতো 5² বাই 100 করতাম, ঠিক আছে, যেটা থাকতো সেটা স্কোয়ার বাই 100। তো 10² মানে কত, 100। 100 বাই 100 কেটে দিলে আমাদের কত হয়ে যায়, 1 1%। তার মানে আমরা কি বলবো, 1% তার কি হচ্ছে, ক্ষতি হবে। সবসময় কি হবে, ক্ষতি হবে, লস, ক্ষতি হবে, কমবে এইসব ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 1% ক্ষতি কোনটা রয়েছে, এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, যে এটা কোন ক্ষেত্রে হবে বলো তো, প্রত্যেকটা জিনিস সেম দামে বিক্রি করলে, মনে রাখবে বিক্রি করলে, এখানে আবার অনেক সময় ক্রয় মূল্য বললে কিন্তু সেক্ষেত্রে 0 হয়ে যায়। ঠিক আছে, অ্যান্সারটা মনে রাখবে। এ প্রশ্ন আমি করাবো, চিন্তা নেই তোমাদের, ওইটা মনে রাখবে বিক্রি করার ক্ষেত্রে ওই এই এই সূত্রটা কিন্তু আমাদের কাজ করে। ঠিক আছে, ডাইরেক্টলি চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে। একজন ব্যক্তি, আজকে ভিডিও এটা শেষ প্রশ্ন হয়, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে 20% লাভ করেন, দ্বিগুণ দামে জিনিসটি বিক্রি করলে লাভের পরিমাণ কত হবে? এই প্রশ্নটা একটা খুব ভালো প্রশ্ন, কিন্তু ম্যাক্সিমাম সবাই কি করে, এই প্রশ্নটা ভুল করে দেয়। কি করা হলো, বলা হয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে সে কি করেছে, 20% লাভ করেছে। কত করেছে, নির্দিষ্ট মূল্যে বিক্রি করার পর সে 20% লাভ করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমি ধরে নিলাম যে জিনিসটার দাম আমাদের, এখন বলছে দ্বিগুণ দামে বিক্রি করলে অনেকে কি করে, 20 ডবল করে 40% অ্যান্সার করে দেয়, এটা কিন্তু কখনো করবে না, ভুল। আমি ধরে নিলাম জিনিসটার দাম হলো কত, 100 টাকা দাম, তাহলে সে কি করছে, 20% লাভ করছে প্রথমে, তাহলে সে জিনিসটাকে বিক্রি করছে কত, 120 টাকায়, তাই তো? যদি 100 টাকা দাম হয়, 20% লাভ করেছে মানে জিনিসটা 120 টাকা বিক্রি করছে। বলা হচ্ছে যদি সে দ্বিগুণ দামে বিক্রি করতো, মানে যদি দ্বিগুণ দামে বিক্রি করতো সেইটাকে বিক্রি করতো কত, এটাকে, তাহলে তখন সেক্ষেত্রে বিক্রি করতো 120 গুণ 2 অর্থাৎ 240 টাকায় বিক্রি করার কথা। দ্বিগুণ দাম মানে কি, আগে 120 টাকা বিক্রি করছিল, এখন 240 টাকায় বিক্রি করবে, তাহলে সে কত শতাংশ লাভ করবে, তার দাম কি, সে কিনেছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, বিক্রি করছে কত, 240 টাকায়, তাহলে লাভ হচ্ছে তার কত, লাভ হচ্ছে 240 - 100 অর্থাৎ 140 টাকা তার লাভ হচ্ছে, তাই তো? 100 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করা মানে তার 140 টাকা লাভ হচ্ছে, তাই তো? কত টাকা 140 টাকা লাভ হচ্ছে, তুমি বলবে 100 টাকায় লাভ হচ্ছে 140 টাকা, তাহলে ইনটু পার্সেন্টেজ বের করতে গেলে 100-তে কত বের করলে অ্যান্সার হয়ে যায়, এটা এটা কেটে গেলাম, অ্যান্সার আমাদের কত চলে এলো, 140%, তাহলে তার কত শতাংশ লাভ হবে, 140%, 2 নম্বর। এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই 40% অ্যান্সার করে চলে আসে, কিন্তু না, সে জিনিসটা বিক্রি করছে কি, প্রথমে যখন বিক্রি করছে 20% লাভ হচ্ছে মানে 120 টাকায় সে বিক্রি করছে, দ্বিতীয় ক্ষেত্রে সে বিক্রি করবে কত, এই বিক্রয় মূল্যের ডবল অর্থাৎ 240 টাকায় বিক্রি করবে, তো কিনেছিল কত, 100 টাকা দিয়ে, বিক্রি করছে 240 টাকা, মানে 100 টাকায় সে লাভ করছে কত, 140 টাকা। এটাই কি আমাদের, 100 টাকা যত লাভ করে সেটাই শতাংশ, তার মানে 140%, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যে 5টা প্রশ্ন করলাম, 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন এক্সামে আসার মতো। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এখনো আমাদের সাথে যুক্ত হয়নি, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নেবে। আর যারা আগের দিনের ভিডিও দেখোনি, তারা আগের দিনের ক্লাসটাও দেখে নেবে। প্রত্যেকদিন তোমরা ক্লাসগুলো দেখে নাও, তাহলে কি হবে, এক্সামে তোমাদের এই ধরনের প্রশ্ন কোনো রকম প্রবলেম হবে না। প্রথমে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।